হাই ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বলছে বয়স অনুযায়ী মানুষের ঘুমের সময়টা ভিন্ন হবে। অধিকাংশ মানুষ যখন জানে যে তাদের যথেষ্ট ঘুম হচ্ছে না, কিন্তু সেই যথেষ্ট বলতে কতটা। ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণা বলছে যে এ প্রশ্নের উত্তর আসলে নির্ভর করে বয়সের উপরে। রুটিন না মেনে চলা, অ্যালকোহল বা উত্তেজক কিছু সেবন যেমন কফি বা কোনো এনার্জি ড্রিঙ্ক, অ্যালার্ম ঘড়ি বা দিনের আলো, এমন সব কিছুতেই প্রাত্যহিক জীবনচক্রকে বাধাগ্রস্ত করতে পারে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বা NSF বলছে প্রত্যেকের লাইফ স্টাইলে আসলে তার ঘুমের চাহিদা বুঝতে মূল ভূমিকা পালন করে থাকে। তাই বয়স অনুসারে ঘুমের প্রয়োজনীয়তা তুলে ধরে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। নবজাতক শিশু 3 মাস পর্যন্ত 14 থেকে 17 ঘন্টা, যদিও 11 থেকে 13 ঘন্টাও যথেষ্ট হতে পারে, তবে কোনোভাবেই 19 ঘন্টার বেশি হওয়া উচিত নয়। শিশু 4 থেকে 11 মাস, কমপক্ষে 10 ঘন্টা আর সর্বোচ্চ 18 ঘন্টা। শিশু 1 থেকে 2 বছর বয়স 11 থেকে 14 ঘন্টা। প্রাক স্কুল পর্ব 3 থেকে 5 বছর বয়স। বিশেষজ্ঞরা মনে করেন 10 থেকে 13 ঘন্টা, স্কুল পর্যায়ে 6 থেকে 13 বছর, NSF-এর পরামর্শ 9 থেকে 10 ঘন্টার ঘুম, টিনেজ 14 থেকে 17 বছর 8 থেকে 10 ঘন্টার ঘুম প্রয়োজন, প্রাপ্তবয়স্ক তরুণ 18 থেকে 25 বছর 7 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত, প্রাপ্তবয়স্ক 26 থেকে 64 বছর, প্রাপ্তবয়স্ক তরুণদের মতোই অন্য বয়স্ক 65 বা তার বেশি বছর 7 থেকে 8 ঘন্টার ঘুম আদর্শ, কিন্তু 5 ঘন্টার কম বা 9 ঘন্টার বেশি হওয়া উচিত নয়।